রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে কদর টিভির বিশেষ আয়োজন রমজানের শিক্ষা আলোচনামূলক অনুষ্ঠানটি দেখার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে হজরত রাসুল সাল্লাহ আলাহি সাল্লামকে ভালোবাসার গুরুত্ব হজরত রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে সৃষ্টি না করলে মোহান রাবুল আলমিন এই বিশ্বজাহানের কিছুই সৃষ্টি করতেন না এই মহামানব সম্পর্কে পবিত্র করে মোহনরাবুল আলমিন বলেন হে রাসুল সাল্লু সাল্লাম আমি তো আপনাকে কেবল বিশ্বজাহানের স্বরূপ প্রেরণ করেছি সুতরাং আজকে আমাদের প্রাণের রাসুলের প্রতি ভালোবাসার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন হজরতুল আল্লাহ ইমরান হোসাইন মাজারি সাহেব প্রিয় আলোচককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করছি বিজ্ঞ আলোচক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের প্রাণের রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার গুরুত্ব এই বিষয় নিয়ে

মহান আল্লাহ রাবুল্লা আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে রাবুলা আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন এ রমজান মাসে আমাদের প্রাণের রেসুল হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুজিদা সদ্দুল্লাহ আলাইস্লামকে ভালোবাসার গুরুত্ব নিয়ে আলোচনা করার আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার নাম হচ্ছে ইমান এ দয়াল রাসুল সাল্লাহ নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরা সম্মানিত সঞ্চালক হজরত রাসুল সালিসামকে ভালোবাসা এর গুরুত্ব অপরিসীম আমি আমার বিভিন্ন আলোচনায় পূর্ব আলোচনা করেছি এবং সিরাজাম মনিরা যে প্রোগ্রাম আমি এই কদর টিভিতে করে থাকি এছাড়াও রাসুলসল্লাহ ইসলামের ভালোবাসার উপরে আমি যখন মাই টিভিতে মোহনা টিভিতেও আলোচনা করেছি আমার সাবজেক্টেও সেখানে আলোচনা করার সুযোগ হয়েছে যে রাসুল সাল্লা ইসলামের ভালোবাসা আল্লাহ রাবুল আলমিনকে যদি আমরা ভালোবাসতে চাই আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা আমার রাসুলকে আনুগত্য করো রাসুলের আনুগত্য তার তাকে ভালোবেসে আনুগত্য করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় অনুসরণের কথাটা বলেছেন এই আনুগত্য অনুসরণ তো রাসুলের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা নিহিত রয়েছে তো আসলে আল্লাহকে বাহ্যিক ভাবে তো আর পাওয়া যাচ্ছে না সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর নবী মুহাম্মদ সাল্লামকে যিনি আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে প্রায় দেড় হাজার বছর পূর্বে এই ধুলির ধরায় তা গ্রহণ করেছেন এবং আমাদেরকে তার আনিত ধর্ম দিনে মোহাম্মদী বা মোহাম্মদী ধর্ম আমাদেরকে দিয়ে গেছেন যদি রাসুল সালা ইসলামকে আমরা ভালোবাসতে না পারি তাহলে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা পাওয়ার কোনো সুযোগ নেই নেই এই কারণেই হুকুম হচ্ছে যে মাইনরতির রাসুলা ফাকাত আতাল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আল্লাহর অনুগত করল قل ইন کنতুম তুحببون আল্লাহ আল্লাহ বলেন হে আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাতাবিউনি يحببكم الله তাহলে আমার ইত্তাব করো অনুগত করো ভালোবেসে আমার অনুগত করো তাহলে কি হবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও ইাগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহসমূহ কি করবেন ক্ষমা করে দেন আল্লাহু গাফুর রহিম আল্লাহ ক্ষমাশীল অতিব দয়ালু এই যে দুইটা জিনিস পাওয়া যাচ্ছে আল্লাহর রাসুলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন এবং সেই সাথে ক্ষমা ক্ষমা করে করে দিবেন দিবেন এবং রাসুলকে কেমন ভালোবাসতে হবে শুধু কি মুখে মুখে না রাসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসতে হবে যেটা বুখারি শরীফে এবং মুসলিম শরীফ আল্লাহ রহিসালাম আহ বর্ণনা করেছেন হাদিসের মোতাবত্তির সনদে যে হাদিস এসেছে যে লাই মিনু আহাদুকুম হাত আহাবাইলাইহি বা ওয়ালি দিহি ওয়াওয়ালা দিহিবানাসিয়াজ মাই আল্লাহ রসিল তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃতি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাঁচবে এখানে স্পেসিফিক বলা আছে পিতা মাতা সন্তান সন্তান সন্ততি অন্য মানুষ নাসি আজমাইন এবং সমস্ত মানুষের সে বেশি ভালোবাসতে শর্তই তো দিয়ে দেওয়া হয়েছে মানে ইমানদার যদি কোন ব্যক্তি হতে চায় সকল কিছুর চেয়ে বেশি নবী মোহাম্মদ রুসোল লা সাল্লা আলিসলামকে ভালোবাসতে হবে এবং সাহাবাই কারাম এর বাস্তবতা দেখিয়ে দিয়েছেন কিভাবে ভালোবাসতে কিভাবে নবীজিকে ভালোবাসতে হয় জীবনের চাইতেও বেশি সকল মানুষের চাইতে বেশি এবং নবীজি জীবনের চেয়েও একজন মোমেনের আন্না আউলা বিল মিনইনা মিন আনফু যে নবী মোমেনদের জীবনের চাইতে জানের চাইতেও আরো নিকটে আরো প্রিয় সাহাবাই কেরাম এর বাস্তবতা দেখিয়ে দিয়েছেন এবং আমাদের শিক্ষা দিয়ে গেছেন মুতার যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম যখন সাহাবিদেরকে যুদ্ধে পাঠাচ্ছেন সেনাপতি নির্ধারণ করে দিলেন যে প্রথম পতাকাবাহী হবে জায়দা হারিসা নবী বললেন এরপরে পতাকাবাহী জাফর হজরত জাফর রাজি আল্লাহ এরপরের পতাকাবাহী অর্থাৎ তারা যদি শহীদ হয়ে যায় আকি পূর্বী রাসূল পতাকা ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনি দেখেন যে তাহলে নবীর সামনে থেকে তারা বুঝতে পারছে তারাই যুদ্ধে শহীদ হবে যে আসলে তাদের কিন্তু শেষ বেঁচে থাকার সম্ভাবনা নেই এটা জানার পরেও কিন্তু তারা যুদ্ধের ময়দানে গিয়েছেন নিশ্চয় মৃত্যু জেনে নিশ্চয় মৃত্যু জেনে যাওয়ার পরে কি হয়েছে বুখারী শরীফে আমি আজকে হাদিসটা মোতালা করেছি যে কেতাবুল মাগাজের মধ্যে যে হাদিস এসেছে ইসলাম মদিনা থেকে নয়শো কিলোমিটার প্রায় দূর নবীজি মদিনায় বসে বসে সম্মুখে যে সাহাবিরা আছে তাদের কাছে বলছেন এই যে এই মাত্র হজরত জাহেদেব না হারেসা শহীদ হয়েছেন এখনো নবীজির কাছে জাহেরতে সংবাদ আসে নাই দূরে বসে আবার লাইভ বলছেন তিনি বোখারি শরীফ এই যে এখনো নবীজির কাছে সংবাদ আসে নাই জানতে জানে এখনো জানেন নাই কিন্তু নবীজি মদিনা থেকে বলছেন এই মুহূর্তে ইবনে হারেসা শাহাদাত বরণ করেছেন এই যে এখন পতাকা ধরেছে হজরত জাফর রাজিউল্লাহাল জাফর রাজিউল্লাহালে শহীদ হওয়ার সাথে সাথে নবীজি বলছেন এখন জাফর শহীদ হয়ে গিয়েছে এখন পতাকা ধরেছে ইবনে রাওয়াহা। যখন ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায় আল্লাহ নবী দুই চুখ মোবারক থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে এরপরে রাব্বুল আলমিন আল্লাহর তরবারি থেকে একজন তরবারি নির্ধারণ করে দিলেন খালেদ সাইফুল্লাহ এবং তার মাধ্যমে আল্লাহ সেই মুতার বিজয় দান করেছিলেন তারা কতটুকু রাসুলকে ভালোবেসেছিলেন এর মাধ্যমে তো যাচ্ছে আমি আরো দুই একটা হাদিস আপনার সঙ্গে উপস্থিত যেমন বদরের যুদ্ধে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ বর্ণনা করেন যে বদরের যুদ্ধে যখন আমি দাঁড়াইলাম আমার ডাইনে এবং বায়ে তাকে দেখি দুইটা কিশোর কম বয়স্ক দুইটা কিশোর যুবক মাত্র কম বয়স্ক তারা আমার দুই পাশে দাঁড়িয়ে আছে তিনি মনে মনে ভাবতেছেন যে পাশের দুইজন তো ছোট তখন তিনি একটু ফিল করছিলেন কারণ উনি যুদ্ধা পাশে যদি একটু বীর বিক্রম যুদ্ধা থাকে তাহলে আরো সাহস বাড়ে বা আরো একটু শক্তি পায় মনোবল বৃদ্ধি কিন্তু দেখলো যে ওই দুইজনের মধ্যে একজন স্বল্প বয়সী যুবক সে বলল আরেকজনের অগোচরে সে বলল যে চাচা যান আবু জাহেল কে আমাকে একটু দেন। তার অগোচরে ডান পাশের জন্য তো বলেছে বাম পাশের জন্য তার অগোচরে বলেছে যে চাচা যান আবু জাহেল কে আমাদেরকে একটু দেখে দেন তো তারা উনি বললেন যে তুমি কি করবা আবু জাহেলকে আহ দেখিয়ে দেবে বলে যে তাকে আমরা হত্যা করে ফেলব এমনভাবে আক্রমণ করব না হয় সে হত্যা হবে না হয় আমাদের জীবন আমরা যে তারা যেহেতু আবু জাহেল আশিকদের অন্তরে যে আমার রাসুলকে যে কষ্ট দিয়েছে আমার জীবন থাকার যাক ওই কাটটা কাফের আবু জাহেলকে হত্যা করে ফেলব জীবন বাজি তো কিশোর কতটুক প্রেম তাদের এটা কি প্রেম পরবর্তীতে যখন দেখায় দিলেন আব্দুল আব্দুর রহমান করেন আমি যখন তাদেরকে দেখাই দিলাম আবু বাস পাখির মতো গিয়ে উড়ে গিয়ে দুই ভাই তারা আবু ধরাশায়ী করে হত্যা করে বদরের যুদ্ধে যুদ্ধ তারা ছিল আফরার দুই পুত্র কোনো কোনো রেওয়ায়তে তাদের নাম এইভাবে এসেছে মাাজ দুজনের নাম দুজনের নাম এই যে একটা প্রেম আপনি উহুদের যুদ্ধের দিকে তাকান উহুদের যুদ্ধে যখন আল্লাহ নিয়ে উহুদের যুদ্ধ করার জন্য রওনা দিলেন আবদুল্লাহ ইবনে ওবাইর নেতৃত্বে তিনশত লোক মোনাফি কি করে কি করলেন কেটে পড়লেন আর যুদ্ধে থেকে রফিক যে আবদুল্লিন তার নেতৃত্বে তিনশো জন লোক তারা কেটে পড়ল যেখানে হাজার হাজার সৈনিক নবীজি এক হাজার লোক নিয়ে যখন রওনা দিলেন পথ থেকে যখন এই মুনাফিকে করে নবাই তিনশো লোককে নিয়ে চলে গেল তখন তো নবীজির আসলেই তো অনেক কষ্ট না কিন্তু দেখেন তারা মনাফিক ওবাইর পরচনায় তারা চলে গেল কিন্তু দুজন কিশোর চিন্তা করলো তাদেরকে কি আমি নিব কিনা যুদ্ধের মধ্যে কারণ ছোট মানুষ নিয়ে তো আরেক বিপদ ওরা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ওরা যাওয়ার জন্য এমন আগ্রহ রাফি ইবনে খাদিজ তাকে বলা হচ্ছে তুমি কিশোর ছোট বালক তোমাকে তখন যখন তাকে মাপ দেওয়া হলো সে একদম পায়ের আকাশের পানি উঁচু করে দিয়ে কি দেখাচ্ছে দেখেন আমি কিন্তু উপযুক্ত আমাকে আপনি নিয়ে যান আমি আপনার সাথে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই এটা তো অকৃত্রিম ভালোবাসা থেকে এটা কতটুক ভালোবাসা আসলে এটা ভালোবাসা অথচ যারা যুদ্ধের উপযুক্ত আবদুল্ল ইবনে অভিষ তিনশো লোক কেটে পড়েছে কেটে পড়েছে আমার নবীকে তারা কষ্ট দিয়েছে যুদ্ধের ময়দানে রওনা দিয়েও মনাফিকি করে চলে গেছে আমার নবীকে কষ্ট দিয়ে তারা চলে গেল আরেকজন কিশোর বালক সামরা ইবনে জুন্দু উনিও ছিলেন রাফি ইবনে খাদিজের সম বয়সী তিনি দেখলো যে রাফিবনে যাচ্ছে আমার সমবয়সী সে যেহেতু যুদ্ধে যাইতে পারছে ঠিক গেছে আমি কেন পারবো না আমি আমার রাসুলের জন্য তো জীবন দিতে চাই আমি আমার রাসুলের প্রেমে যুদ্ধ করতে চাই সে গিয়ে বলল ইয়া আল্লাহ আমিও যুদ্ধের ময়দানে যাব আমি তার সমবয়সী ঠিক আছে আমি কিন্তু যুদ্ধে তাকে হারাই ফেলি সবার সামনে যখন মল্ল যুদ্ধ দেওয়া হলো সত্যি কুস্তি কুস্তি যুদ্ধ ধরাশাহী করে সে জমিনে নবীর এসকে ধরাশাহী করে জমিনে ফেলে দিয়েছে নবীর প্রেম এত বেশি যে দুইজন কি নবীজি যুদ্ধে নিয়ে গেলেন বহুদের যুদ্ধে নিয়ে গেলেন আজকে প্রেম কারণ তাদের এই প্রেম থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরা আমাদের সকল কিছুর চাইতে ইভেন আমাদের জীবনের চাইতে আমরা রাসুলকে কিভাবে বেশি ভালোবাসব এই হাদিস এই ঘটনা প্রবাহ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমাদের ব্যক্তিগত জীবনে বা সমস্ত অঙ্গনে আমাদের লাইফ আমাদের প্রথম ভালোবাসাটা রাখতে হবে নবী মুহাম্মী কারণ তাকে ভালোবাসার নাম হচ্ছে ভালোবাসার নাম যে তাকে যতটুকু ভালোবাসবে সে ততটুকু মূলত ইমানদার ইমানদারের মাপকাঠিটাই হচ্ছে ভালোবাসা সুতরাং আমরা দয়াল রাসুল সাল্লাইকে যেন প্রকৃতভাবে ভালোবাসতে পারি আর এই ভালোবাসার টানেই নবীজিকে আমরা কাছে পাব তবে ভালোবাসাটা আমরা সবাই বলি নবীজিকে ভালোবাসি ভালোবাসি এই ভালোবাসা মানে মুখে মুখের ভালোবাসা না আমরা অন্তর দিয়ে যদি নবীজির ভালোবাসি তাহলে অন্তর দিয়ে ভালোবাসলে আনুগত্যটাও ওরকম হবে নবীজির ভালোবাসাটা যদি অন্তরে বদ্ধমূল হয় নবীজির প্রতি যে আনুগত্য অর্থাৎ নবীজির আনিত যেই দিনে মোহাম্মদী বা মোহাম্মদ ইসলাম মোহাম্মদী ধর্ম এই মোহাম্মদী ধর্মের বিধিবিধানগুলো আমরা ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো তখন নবীজিকে প্রেমে পড়ে ভালোবেসে তার উন্মত হিসাবে আমরা এই বিধিবিধানগুলো পালন করব এতে করে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন দয়াল রাসুলসাল্লাই ইসলামের সাফায়াত আমাদের ভাগ্যে জুটে যাবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রাণ প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে যথাযথভাবে মনোপ্রাণে ভালোবেসে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন আন্তরিক মোবার বিজ্ঞ আলোচককে আজকে অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কোরআন হাদিস এবং বিভিন্ন ঘটনার আলোকে হজরত রাসুল সাল্লামকে ভালোবাসার গুরুত্বটি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম এমরান হোসাইন মাজারি সাহেব আমাদের প্রাণের রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাহি সাল্লামকে ভালোবাসার গুরুত্ব কতটুকু সেই বিষয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি সাহাবিদের কিছু ঘটনা উপস্থাপনার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে সাহাবিরা কতটুকু ভালোবাসতেন আমরাও যদি সাহাবিদের মতো হজরত রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসতে পারি তাহলে আমরাই হব প্রকৃত ইমানদার মোহনরাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সেই প্রত্যাশা সে প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি খোদা হাফেজ